নমস্কার। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমার নাম বান্ধুরি। আর আপনার নাম? আমার নাম রিঙ্কু। আপনি কি জানেন আমরা আজকে এখানে কেন জড়ো হয়েছি? হ্যাঁ, আমি চাই আপনি পড়াশোনা শিখুন। পড়াশোনা শিখে কি বা হবে? পড়াশোনা অনেক কাজে আসবে। আগে যেমন টিপসই দিতে, এখন সই করতে পারবে, ব্যাংকের কাজকর্ম বুঝতে পারবে, সরকারের যত সুযোগ সুবিধা আছে সেগুলো পড়ে বুঝতে পারবে, আর গর্বের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারবে। আচ্ছা, এই ছবিটা দেখে তোমার কি মনে হচ্ছে? ভালোই লাগছে। আচ্ছা, এই ছবিটাতে তুমি কি কি দেখতে পাচ্ছ বলো তো? কিছু মানুষ কাজ করছে, ওখানে একটা টোটো দেখা যাচ্ছে, ওখানে একটা লোক কি নিয়ে যাচ্ছে হাতে করে। বেশ, আচ্ছা বলো তো এটা কিসের ছবি? এটা একটা আঁতার ছবি। আচ্ছা, আর এই ছবিটা কিসের বলো তো? এইটা একটা মশার ছবি। একদম। তাহলে আতা কি দিয়ে শুরু হয়? আতা আ দিয়ে শুরু হয়। আর মশা কি দিয়ে শুরু হয়? ম দিয়ে শুরু হয়। তাহলে আ আর ম মিলিয়ে কি হবে বলো তো? আর ম দিয়ে মিলিয়ে আম। বাহ, আচ্ছা এই ছবিটা কি বলো তো? হুড়ি। বেশ, আর এই ছবিটা কি বলো তো? রং। তাহলে ঘড়ি কি দিয়ে শুরু হয়? ঘড়ির ঘ দিয়ে শুরু হয়। আচ্ছা, আর রথ কি দিয়ে শুরু হয়? র দিয়ে। বেশ, তাহলে ঘড়ির ঘ আর রথের র মিলিয়ে কি হয়? ঘর, ঘর। খুব ভালো। আচ্ছা, এটা কি বলো তো? লেবু। একদম ঠিক। বলতে পারবে এখানে কটা লেবু আছে? একটা। ইংরেজিতে তাহলে এককে এইভাবে লেখে, ঠিক আছে? আচ্ছা বলো তো এই ঘরে কটা লেবু আছে? দুটো, এক দুই। তাহলে দুইকে আমরা ইংরেজিতে এইভাবে লিখি, ঠিক আছে? আর এই ঘরে কটা লেবু আছে বলো তো? তিনটে, এক দুই তিন। তিনকে এইভাবে ইংরেজিতে লেখে। এখন আমরা খেলার ছলে যোগ বিয়োগ শিখব। আচ্ছা বলো তো এখানে কটা লেবু আছে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দশটা। তাহলে এখান থেকে আমি দুটো লেবু সরিয়ে নিলাম, তার মানে বিয়োগ হলো। এবার বলো তো কটা লেবু আছে এখানে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা লেবু। একদম। আচ্ছা এবারে এখান থেকে আমি আরো দুটো লেবু সরিয়ে নিলাম, তাহলে কটা রইল? এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা লেবু। বেশ, এটা হলো বিয়োগ, ঠিক আছে? এখানে ছটা লেবু আছে, তাহলে আমি আরেকটা যোগ করলাম, এবারে কটা লেবু হলো? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, সাতটা লেবু। একদম। এটা দেখে তোমার কি মনে হচ্ছে, এই দৃশ্যটা কোথাকার? এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে এটা মেলার দৃশ্য। বেশ, আর এখানে কি কি দেখতে পাচ্ছ? একটা বাচ্চা তার মায়ের কোলে আছে, একটা ছেলে চা বিক্রি করছে, এখানে একটা লোক মাছ বিক্রি করছে। তাহলে মেলায় কি কি অক্ষর আছে বলো তো? ম, ল। বেশ, আর ম আর ল মেলালে তো মেলা হয় না, তাহলে ময়ের আগে একটা একার জুড়তে হবে আর লয়ের পরে একটা আকার, তাহলে আমরা একটা নতুন শব্দ পাবো, আর সেই শব্দটি হচ্ছে মেলা। তাহলে নতুন শব্দটি কি হলো? মেলা। এখানে কিছু কার্ড আছে যেখানে নম্বর লেখা, আর এখানে কিছু কার্ড আছে যেখানে ছবি আঁকা, ঠিক আছে? এই কার্ডটা আমি এগিয়ে দিলাম। আচ্ছা এখানে কি আছে বলো তো? কেকের ছবি। আচ্ছা বলো তো এখানে কটা কেক আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা। বাহ, তাহলে তোমাকে পাঁচ নম্বর এখান থেকে বের করতে হবে, দেখাও তো দেখি।
এইটা বাহ, ব্যাস মিলে গেল। আচ্ছা, এখানে কিছু অক্ষরের কার্ড আছে আর এখানে কিছু কার্ড আছে যেখানে ছবি আছে, ঠিক আছে? তাহলে আমরা আগে পড়েছিলাম এগুলো। আচ্ছা বলো তো, এটা কি বইয়ের ব আর রসুনের র মিলিয়ে কি হয়? বর। একদম ঠিক। তাহলে এখান থেকে ব আর র বের করে দেখাও। বাহ দারুণ। আচ্ছা এটা কি বলতো? বেশ, অটো কি দিয়ে শুরু হয়? অ দিয়ে। এখান থেকে অ খুঁজে বার করো তো। একদম ঠিক। এটা কি বলতো? রসুন। বেশ, আর রসুন কি দিয়ে শুরু হয়? র দিয়ে। আচ্ছা তাহলে এখান থেকে র বের করে দেখাও তো। রসুন তো র দিয়ে শুরু হয়, এটা তো ব, র এরকম দেখি। আর বই হয় ব দিয়ে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। চলো তাহলে আমরা লেখা অভ্যেস করি। প্রথমে শুরু করব অ দিয়ে। এই বিন্দুগুলোর মাধ্যমে আমরা লিখব। আমায় দেখে তারপর তুমি লিখবে। পেন্সিলটাকে এইভাবে ধরবে, ঠিক আছে? এই হলো অ। এবার তুমি লেখো।